আপনাদের কুমিল্লাতে রসমলাই সবচেয়ে কোথায় বেশি ভালো পাওয়া যায়? মাতৃ ভাণ্ডার তো সব মেইন রোডের পাশে, যাদের মাতৃ ভাণ্ডার। কোথায় 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 নামটা লিখে রেখে মনোরপুর মনোরপুর ওকে। দোকানটা কি দেখতে মানে এরকম মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে না আমি খাই অনেক, বুঝছেন? আমি মিষ্টি খাওয়ার জন্য গোপালপুর গেছিলাম। আচ্ছা আমি এসে আপনাদের একজন কল করব। আপনাদের আশেপাশে বাড়ি কার বলেন এখানে? কার? আচ্ছা ঠিক আছে, কে জানি এটা বাদ দিন। ওকে ওকে, আমি ওই আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভুল হচ্ছে এখানে, বাট কাজ করবে অথবা এখানে বানানটা ঠিক রাখা উচিত। মানে এটা এই পাশে হবে, আমি ফেলে দিয়েছি। ওকে তাহলে আমরা এখানে এখন ডিপ গুলা কল করে দিচ্ছি। দাঁড়ান, হেডার হেডার একটা ডিপ কল করলাম, দেখেন করে। আচ্ছা বন্ধন করি নাই যার কারণে কথা বন্ধ করলাম। তাহলে এখানে একটা ডিপ কল করলাম হেডার, আর একটা ডিপ কল করলাম মেনু, আর একটা ডিপ কল, আর একটা ডিপ কল করতে পারি। তাহলে একটা ডিপ কল করে দিই, ঠিক আছে? এক দুই তিন, এটা করব মেন মেন কন্টেন্ট, মেন কন্টেন্টের পর আর একটা করব, নাম দিব ফুটার। তাহলে পাঁচটা ডিপ আমি নিলাম, তাহলে হেডার নামটা চেঞ্জ করে দিই, নাম দিলে মেন কন্টেন্ট। এটার ভিতরে আমরা আবার সাব কন্টেন্ট রাখতে পারবো। ওকে সাব মেনু, তাহলে সাব ডিপ, ওকে মেন। স্ট্রিমার যে কি কঠিন ভাই, করা যাবে না, বোঝা যাবে না, চলে যাব। ও যে একজন এসে দৌড় দিল, কিসের কঠিন? কঠিন আপনার ব্র্যান্ড সবচেয়ে বেশি। ওকে পেয়েছি, নিয়ে নিয়ে আমি পরে চলে। আচ্ছা ক্লাসে এসে নিয়ে নিব। ওকে তাহলে হচ্ছে এই ডিপ গুলো কল করা বুঝতে পেরেছেন? একটা ডিপ মেন ডিপের ভিতরে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা ডিপ, দেখছেন? বুঝছেন? এবার এবার আমরা হেডারে হেডারের ভিতরে লিখবো, একটু লিখছি এগুলো আপনি দেখেছেন। এবার যদি আপনি বলেন যে আপনি এ ডিপির ভিতরে একটা ডিপ খুলতে চান, মানে জেলার ভিতরে উপজেলা করতে পারবেন, তাহলে আমি করে ফেলি, এখানে করে ফেলি, স্ট্রাকচার যেমনই হোক। একটা ডিপ করলাম, এক পাশে রাখবো লোগো, মানে একটা ডিপে এক পাশে রাখবো লোগো, তাহলে নামও দিলাম লোগো। সবসময় ক্লাসের নামগুলো সিমিলার রাখবেন, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি, প্লাস এটা দেখতে আপনি বুঝবেন। একদম নন টেকনিক পার্সন এসে দেখো যেন দেখে বুঝে আপনি এটা এই ক্ষেত্রে এখানে এটা করেছেন, নামগুলো রিলেটেড রাখবেন। আর আমি কমেন্ট আউট দেখাবো কিছু, যখন প্রজেক্টে যাবো একেবারে পূর্ণাঙ্গ একটা প্রজেক্ট করবো, তখন ওই প্রজেক্টে এ টু জেড আপনাকে কীভাবে একটা সব কিছু রিলেটেড করে দেবো আমি, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আরেকটা, এটা দিয়ে ব্যানার, তারপর হচ্ছে ব্যানার। ওকে তাহলে লঘুতে আমরা এখানে চাইলে তো নাম ইউজ করতে পারবো, চাইলে একটা লঘুর একটা ইমেজ ইউজ করতে পারবো, ঠিক আছে? এখানে লেখা ইউজ করতে পারবো যেটা ইচ্ছে। শিউলি এত কোথায় বলতে পারতেছি না, শিউলি রে পুরো পিছল বুঝেছ কা কা লঘু ব্যানার, তারপর হচ্ছে মেন কন্টেন্ট। বাহ
বাসায় ক্লাস করা খুব কঠিন, বাচ্চাদের ডিস্টার্ব হয় আমার, বাচ্চাদের ডিস্টার্ব হলে আমার বিরক্ত লাগে। এই যে আমার অফিসে কিন্তু আসতো কারণে এরিয়াতে কাজ হলো, তো যেটা হচ্ছে আচ্ছা এরপরে মেনু, মেনু তো আমরা কিভাবে করব, আগে এই লোগোটা সাজাই ফেলি, এই সেটটা সাজাই, তারপর আমরা এই সেশনগুলো করে ফেলি, তাহলে আমাদের সেশনটা কাজ করতে সুবিধা হবে। ওকে, লঘু তো আপনি চাইলে, লঘুতে চাইলে আপনি একটা ইমেজ ব্যবহার করতে পারবেন যেটাকে আমরা লঘু বলি, ঠিক আছে। ধরুন আপনি এখানে লঘু, আমার কাছে কোনো লঘু আছে কি না এই মুহূর্তে, কোথায় হবে লঘু, আমার কাছে তো লঘু একটা ফোন ফোল্ডার রাখছি মনে তো নেই, আবার তো টেক্সট ব্যবহার করি কেমন, এখানে ইমেজ, ওকে ওকে একটা H1 ব্যবহার করে দিলে বড় হবে, লঘু সব সময় অ্যাঙ্কর টেক্সট কাজ করবেন, আজকে অ্যাঙ্কর ট্যাগও দেখাই দেবেন তোকে এখন নাকি পরে দেখে। এরপর হচ্ছে লঘুর নাম দিলাম, ধর আমি নাম দিলাম লঘু, এখানে একটা লঘু বসবে, আপনার চাইলে এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন, ব্যাপারটা তো কি বুঝতে পারছেন, বেশ আমি এখানে ইমেজ তোমার কাছে না থাকার কারণে আমি বসাই নেই, ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে একটা ইমেজ ব্যবহার করা যাবে। ওকে, এরপর হচ্ছে এখানে চাইলে এখানেও আপনি ইমেজ ব্যবহার করতে পারবেন, আপনার রিকমেন্ড যেটা সেটা ব্যবহার করতে পারবেন, ধর আমার এখানে আমি একটা S2 ব্যবহার করলাম, এখন S2 প্লাস হচ্ছে বন্ধ করি নেই, বললাম যে S3, তাহলে S2 তো হচ্ছে কি আমি এখানে বলে দিচ্ছিলাম, আমরা একটা হেডার ব্যানার, এখানে একটা হেডার ব্যানার, আর এখানে বললাম ওয়েবসাইট, চলে আসছো তুমি, বলেন না না আমি আমি করবো, আমি করবো না, কারণ আমার এখানে সবাই নতুন পুরাতন ইয়ে আছে, আপনার টপ লেভেলের ডেভেলপাররা নোটপ্যাড নিয়ে এখন বসে আছে জানেন। হেডার ব্যানার যেহেতু আমার এখানে ওই SCSS গুলোর কারণে এই জিনিসটা হচ্ছে, আমরা এটা ডিলিট করে দিই, ক্লিয়ার না, এখানে লোগো ছিল হেডার ব্যানার। ওকে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আবার তো দেখাই দিই, নাহলে আবার দেখতে অসুবিধা হয়, আপনারা চাইলে কালার কোড ব্যবহার করতে পারবেন, এখনো দেখাই দিই আপনাদেরকে, জাস্ট নলেজ দিই, কালার কোডটা আপনাদের ফটোশপ থেকে পাবেন, এখানেও পাবেন, গুগলও আছে কালার কোড, স্টেমের কালার কোড, কারণ আপনি এত কালার কোড মনে থাকবে না আপনার।
বাসায় এরকমই হয়, আমাদের আমরা সবাই উচ্ছ্বাস, সেটা মজা করি বাসায়। কালার কোটা কোথায় পাবেন আপনারা? যদি মনে করেন যে আপনার এত কালার আপনার মানে মুখস্থ নেই, আপনার কালার ব্লাইন্ড, এত নাম আপনার মনে রাখার মানে সমস্যা, আপনি গুগলে যাবেন, গুগলে রিসোর্সে যাবেন, সেখানে লিখবেন কালার কোড, দেখবেন স্কেমের কালার কোডটা পাবেন। এখানে জাস্ট আপনি যে কালারটা লাগবে সেই কালারটাতে আপনি ক্লিক করবেন, অথবা নিচেও আছে আরো দেখছেন যে এই কালারটা লাগবে, আপনি এখানে ক্লিক করার সাথে এখানে একটা হেক্সা কোড পাবেন। দেখছেন এই যে হেক্সা কোডটা কপি করে এখানে RGB কোড আছে, হেক্সা কোড আছে, আপনি যেটা ইউজ করেন, এটা হচ্ছে আর একটা বিষয়, আপনি হেক্সা কোড এখানে ব্যবহার নিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এটা ইউজ করলেন, তাহলে কালারটা হয়ে গেল, বুঝলেন না? আপনাকে কষ্ট করে বারবার ওই লিখতে হচ্ছে না রেড লাল, দেখছেন একটা কালারটা, এই যে প্যাকাশে একটা কালার দেখছেন, চোখে পড়ে আপনাদের, মানে ওই সরের কালারগুলো বলতে চোখে পড়ে নাকি হালকা, তো এই জন্য বোঝাচ্ছেন না। আচ্ছা আমি একটু একটু মোটা কালার দিয়ে দিই, ওটা কন্টেনারে কালার দিলাম আর কি, ওভার কালার জন্য, যেহেতু এখানে আমি হাইট বলে দিই না, এখন এখানে যা আছে তার অনুযায়ী এর হাইটটা আসছে, কন্টেন্ট যা ছিল তার অনুযায়ী হাইটটা আসছে। ওইটা দেখছেন, ওকে তাহলে আমরা যেটা করব, এই কালারটা ইউজ করি, এটা ওয়েবসাইটে কালারগুলো মূলত এরকম হয়, ঠিক আছে, ওইরকম মানে ডার্ক হয় না, একটু লাইটিং কালারগুলো হয়, আপনি ব্লার বলি, ঠিক আছে। ওকে তাহলে এটার উইথ হাইট আপনি রেডি করতে পারেন, বলে দিলেন এটার উইথ 1350, ফুল উইথে 1350, 1120, আর এটাকে মার্জিন 0 অটো দিলে মূর্তিখানে চলে আসবে। ওকে তাহলে আমরা প্রথমে এই সেশনটাকে কাজ করে ফেলি, কেমন? এই সেশনটার নাম হচ্ছে লোগো, স্পেসিফিক ক্লাস দেওয়া হয়েছে আমার এখানে, তাহলে লোগোতে যাব, সাউন্ড অফ হয়ে গেছে, সাউন্ড অফ হচ্ছে কেন? ওকে যেটা হচ্ছে আমরা যদি লোগোর কালার চেঞ্জ করি, কেমন এটা ব্যাকগ্রাউন্ড করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে প্রথমে আমরা কাজ করি এটার মেন ইয়েটা কি, হেডার না এটাকে নিয়ে কাজ করি, স্পেসিফিকলি কোন পরে এই কাজটা করার পর এটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিতে পারি, কোথায় এখানে কালার কোড করা আছে, আপনি চাইলে এখান থেকে কালার নিতে পারেন, তো এইটা একটু সবুজের মতো করে নিই, সবুজের ব্লার নিবেন,
একদম প্লাস হয়ে যাবে। এরপর হচ্ছে ধরেন এটা একটা উইটটা বলে দিবি, আমরা এটা দুই ভাগে ভাগ করব, 900 কত 1120 পিক্সেল। ওকে এবার এখানে এটুক রেখে দিই, আমরা এবার লোগোটা দিই, লোগোতে যাচ্ছে। লোগোতে কি বললাম, আমার এই ডিবির ভিতরে দুইটা ভাগ আছে, দেখেন এই মেন ডিবি দুইটা ভাগ, হেডার ডার ভিতরে একটা ভাগ হচ্ছে লোগো, একটা হচ্ছে ব্যানার। তাহলে লোগোতে কি করব আমরা, উইথ এটাকে ধরলাম 1120 কে দুই ভাগে ভাগ করলে কত হয় বলেন তো, 1120 510 নাকি 560, হ্যাঁ 560, ঠিক আছে 560। তাহলে আমি একটাকে যদি 560 দিই তাহলে বাকিটা কত পাবে, 560, মানে দুইটা ভাগ করে দিলাম। একটা ডিবির ভিতরে 1120 তো ছিল মূল ইয়েতে, মানে আমার হেডারের মাপ হচ্ছে কত, 1120 পিক্সেল। তাহলে আমি যেহেতু দুইটা ডিপ আছে তাহলে আমাকে দুইটা ডিপকে ভাগ করে দিতে হবে জায়গাটা, স্পেসটা। আমি যদি তিনটা ডিপ করতাম তাহলে তিনটাকে ভাগ করে 1120-এর ভিতরে থাকতো, কিন্তু তিনটাকে ভাগ করে দিতাম আমি, ঠিক আছে। তো এটাকে দেখলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার যেন বোঝার জন্য আমি এটাকে এই কালারটা দিই। এরপর ধরেন এটা করার পরে দেখেন কি হয় রেজাল্ট, আগে তার লোগোটার মাপ হচ্ছে 1160, যদি বাকিটাকে দিই। এরপর আমি এটাকে কল করি ব্যানার, ব্যানার হচ্ছে তাহলে বাকি উইথ কত আছে আমাদের হাতে, আর 560 সমান সমান দিবেন এমন কোনো কথা না, বাট তবে যদি পারেন লঘুতে কম দিবেন, যেমন আমি যাকে দিলাম কত, লঘুটা কমাই দিই, আরো কমাই দিই, এত বেশি দেওয়াটা ঠিক না, লঘু দিলাম 300, বাকি কত থাকে, বাকি কত থাকে বলুন তো, 300 গেলে 1120 থেকে 820, তাহলে বাকিটা আমি এখানে দিলাম 820, তাহলে আমাদের তো মিলে গেল, দেখেন একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, একটা কালার দিই নীল কালারটা। আচ্ছা পর অনেকে এই জায়গাটা প্রবলেম হচ্ছে হাইট দিনে, তো অনেকে মনে করছেন যে এটার হাইটটা, এটা হাইটটা অটো দিচ্ছে, আমি মেক করে দেখ বাড়াই দিই 400 করে দিই, তাহলে পিক্সেল দেখা যাক এটা পুরো হাইটটা কি। এখন দেখেন আমি এটা দিলাম, এটা দিলাম, কিন্তু এটা আমি যাচ্ছি দুটোকে পাশাপাশি রাখার জন্য, কিন্তু পাশাপাশি না থেকে এটা এই এটা এটা নিচে বসে গেছে, কিন্তু আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি লোগো একটা সাইডে থাকবে, ব্যানারটা একটা সাইডে সাইডে থাকবে। তাহলে আমাকে কি কি করতে হবে, এটা একটা প্রপার্টি আছে, কে বলতে পারেন, প্লট লেফট দিলে এটা চলে যাবে নাকি, তাহলে এটার বাম পাশে এটা বসালাম, বসাইলাম দেখি কি হয়, হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম দেখা দিচ্ছে, দেখেন আমি যদি এটার প্লটটা লেফট এখানেও দিই, মানে এটা বাম পাশে এটা বসুক, সমান হয়ে গেল না, দেখেন এটার লোগোটার উইথ এবং এটার এখানে দুইটার ইয়ের কারণে বাড়ছে, বাট এটা সমান সমান, দেখেন এটার এটা 1100, এটা দিচ্ছে 300 আর বাকি রেখে দিল, তার মানে 1120 দিয়ে সেট হয়ে গেল। যদি লোগোটার কালারটা আমরা আরো একটু ডিপে দিই তাহলে আপনার সুবিধা বুঝতে সুবিধা হবে। সেম কালার হয়ে গেল,
আমরা কিন্তু পরে কালা নিয়ে কাজ করব, কালার কিন্তু একটা ওয়েবসাইটে অনেক বড় একটা ফ্যাক্টর। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের লঘু সেকশনের 1300 আর বাকিটা হচ্ছে 820 কে নিয়ে আমাদের ফুল উইডটা নিয়ে নিল নিছেরা পাশাপাশি। ওকে, এবার আমরা একটা লঘু নিয়ে কাজ করি, পরে ব্যানার নিয়ে কাজ করব। লঘুর ভিতরে যে H2 আছে, লঘুর ভিতরে যে H2 আছে, চেষ্টা করবেন এটা সাথে সাথে রাখার জন্য, মত লঘুর সাথে লঘুর কন্টেন্টগুলো লঘুর সাথে রাখার জন্য, ব্যানারের কন্টেন্টগুলো ব্যানার সাথে রাখার জন্য, এটা দেখতে সুন্দর লাগবে এবং এটাও তাহলে আপনি নিজে বুঝতে পারবেন। তাহলে লঘু, লঘুর ভিতরে যে H2 আছে, যেখানে ইমেজ থাকে তাহলে ইমেজ নিয়ে কাজ করতে আমরা H2 কে আমি বললাম তোমার তুমি টেক্সট অ্যালাইন সেন্টার, তুমি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, সে কোনটা সেন্টার হবে বলুন তো। এবার দেখেন যায় নাই তো লোকে বান বলে, তাহলে লোকে তো ঠিকই আছে, ঠিক এস টু ছিল এস ওয়ান দেখছেন। তার জন্য কাজ, হ্যাঁ তার জন্য কাজ করা না। এবার কি মেনে চলে আসো না, এইটুকু তো নর্মাল জিনিস আপনার নিজেরা একটু আগে এর আগে ওয়েবসাইটে করেছেন, সেটা হচ্ছে এরকম একটা ফন্ট সাইজটা বাড়ানোর কাজ, এই কাজটা আপনারা করতে পারবেন। ফন্ট ফ্যামিলি তো আমি আরো পরে দেখাবো, ফন্ট ফ্যামিলি একটা জিনিস, তারপর হচ্ছে ধরেন এটা একটা 30 পিক্সেল, এটা ধরেন এটাকে আপনি কালার দিতে পারেন, কালার তো কালার আপনি যদি বলেন এটাকে কালার দিলেন হোয়াইট, কালার আপনারা হোয়াইট এখান থেকে নিতে পারবেন, লিখে নিতে পারবেন। তবে লেখা কখনো মানে করবেন না, আপনারা চেষ্টা করবেন কি লেখা কালার কোড ইউজ করার জন্য। আমি জাস্ট অভ্যাস পরিণত করার জন্য আপনাকে কালার কোড দেখাচ্ছি, আপনারা ওই লিখতে লিখতে একসময় আপনার এত কালার মুখ থাকবে না, ডার্ক ব্ল্যাক এত নাম পাকই থাকবে না, তাই বলে দেখছেন। তাই এখানে লোগোটা সেট হলো, ঠিক আছে। এবার আমরা ব্যানার নিয়ে একটু কাজ করি, লোগোর একটু প্যাডিং বাড়াই দিই, প্যাডিং 10 একটু বাড়াই, সরি বলিস কোনটা ইয়ে থেকে, হ্যাঁ নেওয়া যায়। আচ্ছা প্যাডিং টপ দিলাম আমি এখানে 30, না এত বড় দেওয়া যাবে 10 পিক্সেল নিচ্ছি। প্যাডিং বটম, ভাই প্যাডিং টপ আর বটম নিলেন কিন্তু প্যাডিং ইয়ে নিলেন না কেন, প্যাডিং ডান আর বাম নিলেন না কেন, দেখেন যদি প্যাডিং বটম যে আমি এখানে নিই রাইট দিলাম কি হতে পারে দেখুন। সে এখানে এখন কাজ করছে, থ্রিটাকে ওভাররাইড করে দিবে, যাকে সেটা একটা প্রপার্টি আমি দেখাবো, আবার তো আমি জাস্ট এইটুক দেখা দিলাম আপনাদেরকে, এটা একটা ওভাররাইড করে ফেলবে প্যাডিং এর ব্যাপারটাতে। আর যদি চান আপনি সরাসরি এক সারিদিকে 10 প্যাডিং নিতে চান, তাহলে শুধুমাত্র প্যাডিং দিলে তো হয়ে যাবে নাকি, এটা দেখাইছি তো নাকি, তাহলে এটা যদি আপনি লেখেন সব দিকে, তাহলে 10 পিক্সেল দিয়ে দিচ্ছেন, তাহলে সব দিকে আপনাকে এসপিসি বলা হচ্ছে না, সব দিক থেকে সে নিয়ে নিবে। একটা জিনিস খেয়াল করছেন, হ্যাঁ সে তার মাকে মাদারকে কিন্তু ওভারটেক করে ফেলছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওভারফ্লো হিডেন, হিডেন মানে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন দেখছেন, চোখে পড়ে গেল এখনই টপ করে। এখন কি সে তার ওভারফ্লো হিডেন করছে, সে এটার ভিতরে আছে মুভ করে নাই। এবার আসেন আমরা আবার হেডার নিয়ে কাজ করি, ব্যানার সরি ব্যানার নিয়ে কাজ করি, না এখানে কোনো একটা গ্যাপ রয়েছে এখানে আটকায় নাই। হ্যাঁ এবার কাজ করতেছে, অর্থাৎ সে কিন্তু তার ওভারফ্লো হিডেন করছেন, এবার করার কারণে সে কিন্তু এটা বাইরে যায় নাই, গেছে যায় নাই। এবার আসেন আপনার ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার ভিতরে যে ছবিগুলো আছে এখানে একটা স্পেস দেখেন, এই যে ভিতরে
ছোট টাইপ স্পেস, এটা কিন্তু, এটা কিন্তু হেডারের মূল উইডথে আসছে। এতে হেডারের যে অর্থ, এখানে কিন্তু একটা কন্টেন্ট, এখানে কিন্তু দুইটা কন্টেন্ট দেখছেন। এই হেডারে একটা ডিফল্ট কন্টেন্ট, একটা একটা হাইড উইডথ আছে, এটা একটা হাইড উইডথ, তার কারণে এটা এরকম হয়েছে। এটা কি করে জানতে দেখাচ্ছি আমি। ওকে, এরপর হচ্ছে হেডারের ভিতরে যে ব্যানারের ভিতরে যে এস টু আছে, আমরা এটা নিয়ে একটু কাজ করি। আমি কিন্তু এখানে দেখা করতে, দেখেন ব্যানারের সাথে ব্যানারের কন্টেন্ট রাখতেছি, আর লঘুর সাথে লঘুর কন্টেন্ট রাখতেছি। লঘুর সাথে আরো দিকে আরো অনেক কন্টেন্ট থাকতো, লঘুর সাথেই রাখতাম। তো এইটা তেমন কিছু না, আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন প্রপার্টি গুলো। দেখেন এখানে আমি আমি যেটা করতেছি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার করলাম, ফন্ট সাইজ 30 একটু বাড়াই দিই এটাকে, অথবা 30 বাড়াইতে কমাইতে পারেন এখান থেকে। কালার এটা ছিল হোয়াইট, হোয়াইটে থাকুক, প্যাডিং 10 পিক্সেল। তো এটা আপনি চাইলে এখানে প্যাডিং এর কাজ থাকবে না, আমি এটা দিলাম এখানে, দেখেন কি হয়, মিটিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপরে যদি এটা একটু, এটা তো হিটার ব্যানার, এটা সাইজ বড় করে দেখা উচিত, এটাকে আমি 40 পিক্সেল করি, দেখছেন। সে কিন্তু ওভারফ্লো এডিট করে নাই, সে যত কিছু করতেছে লাইন লাইনে আছে। এটাকে আমি বলে দিই তোমার আফার কেস করে দিই, টেক্সট লাইন টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস। ওকে, এবার আমি আমার সেকেন্ড চ্যালেঞ্জটাকে এটা এখানে বসাবো, আর এই জিনিসটা পুরো হলুদ করে দেবো। তো এখানেও আমি একই জিনিস, এখান থেকে কপি বেশি বাড়াবাড়ি করলাম না, এখান থেকে করে দিলাম। এই কপি পেস্ট তো সমস্যা হচ্ছে আপনাদের, মানে একই সিমিলার প্রপার্টি তো, মানে টাইমটাকে ইয়ে করতেছি না আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই পাশে একটা ছবি থাকলে আর সুন্দর লাগতো আর কি। এই পাশে হেডার একটা লেখা থাকলো, ব্যানার, আর পাশে ইয়ে আর কি। যদি আপনার মনে হচ্ছে হেডারের এই জায়গাটাতে একটা যদি, মানে একটা সুন্দর লাগতো আর কি, আমার কাছে মনে হচ্ছে বটমে যদি আমি একটা বর্ডার দিতে পারতাম, তাহলে বর্ডার নাম কি, বর্ডার বটম, বটম ধরেন 5 পিক্স, একটা মোটা করে দিই 5 পিক্স সলিড। একটা কালার নিয়ে নিই এখান থেকে, এটার সাথে ম্যাচিং করা, এর সাথে ম্যাচিং হবে এই কালারটা। তাহলে কি হবে, আমার বর্ডার একটা বর্ডার পড়বে, এটা বর্ডার দেখছেন, এই দেখছেন, এটা একটা বর্ডার পড়লো, মানে এটা গেট আপটা সুন্দর লাগবে একটু। এই এবার আমাদের লোগোতে যদি আমরা, আমরা লোগো এখানে লোগোর কন্টেন্ট একটার কারণে এটার মানে উইডটা কম পড়ছে, হাইটটা, তো আপনি এখানে হাইট বলে দিতে পারেন লোগোর হাইটটা। যদি বলেন লোগোর হাইটটা আপনি বলে দিচ্ছেন, যে হাইট বলে দিলেন আপনি, তবে আপনি এখানে যদি আপনার মনে হয় যে এটা আপনি ইয়ে করবেন কি প্রোডাক্ট হাইট চেয়েছি, হ্যাঁ আমি ওই ভুলে কথা বলতে বলতে, যেটা হচ্ছে আপনি যদি পারেন এখানে হাইট না দিয়ে, হাইট কেটে অ্যাভয়েড করা ভালো, আপনি প্যাডিং দিয়ে করে ফেলতে পারবেন, যেটা আমরা এখানে বড় কাজগুলো করবো না, অন্য কাজ করে আমি করে দিতে করতে পারতাম। আপনাদের হাইট আপনি 100 পিক্সেল দিলেন, এটা তো 100 পিক্সেল বেশি আছে, 300 তো আরো বেশি হয়ে যাবে। হয় সবই, কিন্তু বিষয় হচ্ছে কি এটা এইভাবে করে না, বাট আমি করতেছি জাস্ট আপনার মিলানোর জন্য। হ্যাঁ 155 হবে, ওকে ফাইনাল টেপ পাই গেল, যাক একটু কাছে কম ব্যাপার না। অর্থাৎ এখানে এটা হাইট দিয়ে করার করার করা ঠিক না, বাট আমি করে দিলাম জাস্ট ম্যাচিং এর জন্য। এখানে আপনি প্যাডিং দিয়ে করা যায়, যদি আপনি বলেন এটা আমি এটা হাইটটা তুলে ফেললাম, তুলে তুলে বললাম যে লঘুর প্যাডিং বটম
হান্ড্রেড 50 পিক্সেল অথবা 50 পিক্সেল, তখন সে কিন্তু আবার ভিতর থেকে প্যাডিং নিয়ে নিয়ে নিবে। দেখছেন এটুক নিচে আর একটু বাড়া দিলে হয়ে যাচ্ছে 55, নিল না 58, কিস্তি দিতেই হবে। ওকে ঠিক আছে, এটা নিয়ে আসলো মাত্র। এখন এসে কি হবে? তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার তো নাকি? ওকে তাহলে আমরা মেনুতে যাব। এবার মেনুতে আমরা প্রথমে কি করব, আমাদের কাছে এখন বর্তমানে ওয়েবসাইটের লো এটা হচ্ছে এরকম হেডার সেশনটা করবে। এখানে একটা লোগো, এখানে হচ্ছে হেডার একটা ব্যানার বসালাম। এখানে হবে এবার মেনু, মেনু ব্যবহার করতে পারি। মেনু আমরা ইউএল দি করব মূলত। ইউএল এর কাজ আমি যেতে বলছিলাম, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ভিতরে লিস্ট করতেছি এল আই ধরেন এগুলো এরকম হয় আর কি। এটা অ্যাঙ্কর ট্যাগ শিখি আমাদেরকে, এই ট্যাগ আর কি দেখাচ্ছি। অ্যাঙ্কর মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ, কোনো কিছু লিঙ্ক ভিতরে লিঙ্ক তৈরি করার জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ বলে রাখে। যেমন প্রথমে এ দিতে হয়, এর ভিতর পরে হচ্ছে এইচ হাইপার রেফারেন্স, এস আর ই এফ হাইপার রেফারেন্স ডট, এখানে লিঙ্কটা বসবে। আমি আমার এখানে লিঙ্ক নাই, এখন এই যে হ্যাশ দিলাম না, হ্যাশ এখানে একটা লিঙ্ক বসবে। এখন কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা এখন জাস্ট ওই হ্যাশটা ডেমো হিসেবে রাখলাম। তাইলে এই আর এটা সেমটা বানাচ্ছি কন্ট্রোল ডি দিয়ে, কেমন? ওকে তাইলে এটা দিলাম, ওকে তাহলে আমরা এই সেশনটাতে কি করবো মূলত, আমাদের টার্গেট কি, এখানে একটা মেনু করব। এখন কি আসতেছে দেখেন, সিরিয়াল বাবেল, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, তারপর হচ্ছে কি সার্ভিস, আর এই বুলেট পয়েন্ট, এগুলো কি লিস্টের কারণে আসছে। আমি বললাম এটা আনঅর্ডার লিস্ট, সেজন্য আমাদের ক্লাসের নাম কি মেনু। তাহলে আমরা এখানে চিন্তা করি, সেটা হচ্ছে আমার কাছে এটাকে লম্বা লম্বা মানে এইভাবে রাখার জন্য, লম্বা লম্বা নাম আর আড়ি রাখার জন্য, দেখছেন এভাবে ওয়াই অক্ষর বরাবর আর কি। তাহলে কীভাবে করতে হবে এটাকে, প্রথম থেকে ডানে বামে কীভাবে সাজাবো আমরা এটাকে, প্রথম মেনুকে কল করতেছি। তো মেনুকে আমরা কল করে তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, কেন বুঝতে সুবিধা হয়। মেনুর একটা কালার দিই, এখানে মেনুর একটা কালার দিয়ে দিই আমরা। মেনুর কালার জন্য ঠান্ডা কালার দিলাম ব্ল্যাক, এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম প্লাস হচ্ছে এটার একটা, এটার উইথটা আমরা জানি, উইথ 900 কত নাকি 1120, 1120 পুরো এটা। এইটার ক্ষেত্রে অন্য মেনুর ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখেন, সেটা হচ্ছে অন্য অন্য যে প্রপার্টিগুলো আছে, যেমন আমি এখানে অন্য অন্য প্রপার্টি দেখবো, এখানে কিন্তু হাইট আমি বলি বলবো না, কোথাও কিন্তু আমি হাইট বলতে রাজি না, শুধু কন্টেন্টটা এটাও রাজ থাকবে না, একসঙ্গে আমরা ব্যবহার করবো না, এখন জাস্ট বোঝার জন্য খুলে দেবো কিছু পরে। কিন্তু মেনুতে আপনাকে হাইট ব্যবহার করতে হবে, মেনুতে আপনাকে হাইট ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে কি, হোয়াই, কারণ হচ্ছে এই যে ইউএল এলআই আছে না, এগুলো একটা ডিফল্ট একটা হাইট উইথ থাকে, যার কারণে
যদি আপনি হাইটটা ডিক্লেয়ার না করে দেন তাহলে কিন্তু ওই হাইটকে আপনি ওভাররাইড করতে পারবেন না, যার কারণে এখানে একটা হাইট ডিলে করতে হয়। ঠিক আছে, তো আমরা একটা হাইট ডিলে করে দিই, হাইটটা হচ্ছে ধরুন কমাইতে পারবো আমি একটু ম্যাচিং হিসাবে 100 পিক্সেল দিলাম এটা। ওকে, এইটুক দিলাম, দেখি আমাদের সামনে কি প্রপোজ হচ্ছে। এখন এই মুহূর্তে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এরপর আমাদের মেনুর পরে কি আছে, এটার কন্টেন্টের ভিতরে আছে কি ইউএল। তাহলে প্রথমে কল করতে হবে কাকে, মেনুকে, তারপর কাকে, ইউএল কে। ইউএল কে যদি আমরা বলি, এখানে দেখেন কি হচ্ছে, প্রথম আমাদের টার্গেট হচ্ছে এই যে বোমাগুলো আছে, বোমা মানে বুলেটগুলো আছে, এটাকে আমরা ডিসপোজাল করে ফেলবো, কারণ আমাদের মেনুতে আমরা এই বোমা ইউজ করবো না। তাহলে আমাদের একটা একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে লিস্ট স্টাইল। দেখেন লিস্ট স্টাইল, এটাকে যদি এটাকে নাম করে দিই আমরা, যদি নান করে দিই তাহলে কি হবে, এই যে ভিতরে যে মানে আমরা বলছি আমাদের এই পিছনের যে ইয়েগুলো ছিল, স্টাইল করা ছিল, আছে বুলেটগুলো আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তখন আমরা যে প্রপার্টি ব্যবহার করলে সেটা হচ্ছে লিস্ট স্টাইল। নান মানে বাদ, নান মানে কি, নো, লাগবে না। ঠিক আছে, তাহলে কি হলো দেখেন, বাদ হয়ে গেলাম। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে, যদি বল এটা বলার পরে আমি বললাম যে এটার ব্যাকগ্রাউন্ডটা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা না দিলেও হয় বাট দিলে ভালো, দিলে হয়তো সাব মেনুর জন্য ভালো আর কি। তাহলে আমরা এখানেও একে কালার দিলাম, এখন ইফেক্ট আসবে না, আর পরে দেখা যাবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, এখানে আমি তার কোনো কাজ করি নাই। এরপর হচ্ছে ইউএলটার পরে কি আছে, এলআই। এবার আমরা এলআইকে নিয়ে কাজ করব, দেখেন কত কঠিন বিষয় এলআই। মেনুর পরে ইউএল, ইউএলের পরে এলআই। যদি আমরা বলি এক, আমরা চাচ্ছি যে এটার এই মেনুর পরে এটা সিরিয়াল থাকুক, সিরিয়ালে, তো আমরা কি বলবো, এফ এল ও টি, ফ্লোট। তারপরে কি বলবো, একটার বাম পাশে একটা বসাবো, কি বলবো, ফ্লোট লেফট। দেখেন কি হচ্ছে, ফ্লোট লেফট, একটার বাম পাশে একটা চলে আসছে। এই যে নিচে এটা লেখাটা হচ্ছে, যেহেতু এটা অ্যাঙ্কর টেক্সট, যার কারণে এটা নিচে এটা ইয়ে থাকে, দেখেন এই যে এটা কিন্তু টেক্সট হয়েছে, এটা হাত দিল ইয়ে দিলে কিন্তু এটা হাত হয়ে যায়, বুঝছেন, অ্যাঙ্করিং করা, যেহেতু অ্যাঙ্কর টেক্সট সেজন্য এটা নিচে এটা আন্ডারলাইন থাকে। আমরা কিছুক্ষণ পরে আন্ডারলাইনটা বাদ দিয়ে দেবো। ওকে, তাইলে আমরা এটা সিরিয়ালভাবে করে ফেললাম। এরপরে আমরা এর কাজটা করে ফেলি, তারপর আমরা এখানে আবার আসবো। এলআর পরে কোন টেক্সটটা আছে, এ। তারপরে আমরা পরের টেক্সটটা করি, বলবো যে এম এ এনু, মেনুর পর হচ্ছে ইউএল, ইউএল এর পর হচ্ছে এল আই, এল এর পর হচ্ছে আই এ। তো আমি বলে দিচ্ছি, বললাম যে তোমার যে টেক্সট নিচে যে আন্ডারলাইনটা আছে এটা বাদ দেওয়া, টেক্সট ডেকোরেশন, যে ডেকোরেশন করা আছে আন্ডারলাইন এটা নান করো, দেখেন কি হয়, টেক্সট ডেকোরেশন নান। এর নিচে যে নিচে যে এটা লেখা ছিল এটা চলে যাবে, মেনু পর টেক্সট ডেকোরেশন নান, এই ঠিক আছে, যাবে যাচ্ছে না, টেক্সট ডেকোরেশন নান, কেন যাচ্ছে না, তো বানান ভুলেছ নাকি, ও আচ্ছা, সব জায়গাগুলো এ, আমার কতই বানান ভুলেছে, এই জন্য দেখছেন চোখে পড়ে, লেখাটাকে চোখে পড়ে, মানে নিচে যে ইয়েটা ছিল এটা চলে, এটা আচ্ছা। আমি এখানে একটু ফেডিং বাড়াই দিই, মানে এর একটু ফেডিং বাড়াই দিই, দেখতে সুবিধা হবে আপনাদের, লেখা যাচ্ছে ফেডিং, ফেডিং 10 পিক্সেল, সব দিক থেকে 10 পিক্সেল। তাহলে আমাদের আলাদা আলাদা হবে, তো দেখা যাচ্ছে, এবার দেখা যায়। ওকে, এরপরে এটার কালার দিয়ে দিই, তাহলে আরো একটু ব্রাইট দেখা যাবে। তো কালারটা যদি আমরা হোয়াইট দিই, তাহলে ব্ল্যাকের সাথে হোয়াইটের ইয়ে কারণে এটা আর একটু ইয়ে লাগবে। এবার একটু দেখা যাবে আশা করি। ঠিক আছে, আমরা এটা একটু সাইজ বাড়া দিই, ফন্টের সাইজ বাড়া দিই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব, বড়ই দিই।
ঠিক আছে না? আমার এখানে আরেকটা কাজ করি, এটাকে এটা একটাকে ওভারটেক করে যাচ্ছে। আচ্ছা প্যাডিংটা হচ্ছে কি, প্যাডিংটা আপনি আমাদের ওভারঅল সব দিকে আছে কত, ওভারঅল সব দিকে হচ্ছে 10 পিক্সেল করি। আমি যদি বলি যে ডানে বামে এত, তাহলে আপনি এটা এক প্রপার্টিতে করতে পারবেন। ধরেন আমাদের আমি এটা একটু পরে করাবো ফ্যাডিং। আচ্ছা আমি করে ফেলি এখনই করি ফ্যাডিং, কেমন এক লাইনে হয়ে যাচ্ছে। দেখেন কি হবে, আমি 15 পিক্সেল দিচ্ছি আমি এখানে। এখন এখানে কি হতে পারে, পুরান কেউ বলেন কি হচ্ছে ঘটনা। আমি যদি ফ্যাডিং 10 পিক্সেল, এখানে 15 পিক্সেল দিলাম। সাগর ভাই ক্লাস, ওকে প্রথমে উপরে নিচে, মানে যদি প্যাডিং বলেন তাহলে হলো টপ অ্যান্ড বটম, তারপরে কি লেফট অ্যান্ড লেফট রাইট। তাহলে আমার এখানে একসাথে হয়ে গেল আর আমি বারবার লিখলাম না যে প্যাডিং টপ তারপরে বটম, আবার এখানে লিখতে হচ্ছে প্যাডিং লেফট তারপর রাইট, অনেকগুলো প্রপার্টি লিখতে, তো আমি একসাথে লিখে ফেললাম। সেটা হচ্ছে প্যাডিং উপর নিচে 10, পাশাপাশি কত 15। এখন আমি চাইলে এখানে একটা মানে বোঝার জন্য আর কি বর্ডার বর্ডার রাখতে পারি, তো বর্ডার রাইটে দিই, বর্ডার রাইট, বর্ডার রাইট। এখানে একটা বর্ডার রাইটের একটা কালার আছে, আমি এটা দিয়ে দিই, সবগুলো বর্ডার একই রকম দিই, তো এটা গুলো 5 পিক্সেল এই জিনিসটা দিয়ে দিই। বর্ডার রাইটে আপনার 3 পিক্সেল দিচ্ছে, বর্ডার রাইটে বাম রাইট, এই যে রাইটে রাইটে একটা ইয়ে থাকবে, একটা বর্ডার থাকবে, যে এলআইকে দিছি আমি, আমি যদি ইউএল কে দিতাম তাহলে পুরোটা হয়ে যেত, যার কারণে আমি ইউএল এল কে এল আই কে দিছি। দেখছেন একটা কি, এখন যদি আপনার এটা এটা হওয়ার কারণে একটা ঘটনা ঘটবে, যদি আমি হাইট বিটা করি তো আমি আগে থেকে করে ফেলি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লকটা করবে এই কারণে, অর্থাৎ আমি চাচ্ছি না একটা একটা ওভারটেক করার জন্য। এটা তো ইনলাইনের ব্লক, আমরা একটা ডিপকে যখন একটা একটা ওভারটেক না করে সেজন্য লিখি ওভারফ্লো হিডেন, কিন্তু এটা ইনলাইন ব্লক এলিমেন্ট, এটাকে তো আপনি ওটা লিখতে পারবেন না, সেক্ষেত্রে এটার জন্য ব্যবহার করবেন ডিসপ্লে ব্লক। নাম কি, ডিসপ্লে ডিসপ্লে ব্লক, তার মানে হচ্ছে তুমি যাই করো না কেন তোমার এটা ভিতরে থাকতে হবে। দেখেন এও কিন্তু একটু আগে ব্যবহার করে নাই, তাকে আমি যখন বলছিলাম আমার কাছে কেমন সে লেগে আছে, আমি তাকে বলছি উপর নিচে 10 পিক্সেল, সে কিন্তু নেয় নাই, তখন নিছিলেও দেখেন। এখন আমি যখন তাকে বললাম না তুমি তোমার ডিসপ্লে ব্লক, সে বুঝতে পারতেছে সে প্যাডিং টপ নিবে, কিন্তু তার যে হাইট আছে হাইট হচ্ছে 100, সে কত থেকে সে 10 নিবে, কোথ থেকে নিবে সেটা বুঝতে পারতেছিল না। যখন আমি তাকে ডিসপ্লে ব্লক করে দিলাম, মানে আমি আপনাকে বলি, আপনাকে আমি বললাম যে আপনি ডিসপ্লে ব্লক করলাম কি হবে, ধরুন আপনাকে আমি রুমের ভিতরে যখন একটা খোলা একটা মাঠে নামা দিলাম, নামা দেওয়ার পরে বললাম যে আপনি মিডিলে আসেন, তখন কিন্তু আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারেন না যে আমি বিশাল একটা মাঠ কোথায় যাব, আমি আপনাকে আমি মিডিলটা খুঁজে পাবো। যদি আমি আপনাকে একটা রুমের ভিতরে দরজা বন্ধ করে দিই, মানে ব্লক করে দিই, এটা এরিয়াতে ব্লক করে দিই, বলি যে মিডিলে আসেন, তখন আপনি আসতে পারবেন, তখন আপনি কিন্তু ছোট্ট একটা ব্লকের ভিতরে বুঝে ফেলবেন যে এটাতে এখানে এই ব্লক করার কারণে আপনি বুঝে ফেলতে পারবেন। ধরেন বিশাল একটা ধর কুমিল্লা বিভাগটা পুরোটা একটা বিভাগ, এটাকে যদি ব্লক আউট না করতো এটার কোন জেলাটা মানে কোনটা সদর হবে এটা বলতে পারতো না, যখন এটাকে ব্লক করে দেওয়া হলো পুরো বাংলাদেশের উপজেলা মানে পৌরসভা কি কুমিল্লা সদর, না কুমিল্লার কুমিল্লা ব্লকের ভিতরে কুমিল্লা সদর হচ্ছে কুমিল্লার পৌরসভা, ব্যাপারটা বুঝছেন। এই জন্য আমরা ডিসপ্লে ব্লকটা করি। তো ওকে আমরা এবার হাইট অনেক বেশি দিয়েছি বোঝার জন্য, তখন এত হাইট লাগবে না, আমাদের এখানে হাইট লাগবে 50 ফিট সম্পর্ক। আরেকটু ছোট করে দেয় 45। আমি কি বুঝাতে পারতেছি নাকি প্রবলেম হচ্ছে? তাহলে এটা 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 এটার জন্য এটা হচ্ছে আসলে মূলত গ্লোবাল থেকে আসতেছে, আমরা যদি উপরে লিখি দিই এভাবে, মানে যেটা আমরা এভাবে করি আর কি, এভাবে যদি বলি যে আমার ভিতরে মার্জিন 0 মার্জিন, এটা আমি করবো আপনাকে জাস্ট সময় দেওয়া, মানে প্রথমে যদি করি এগুলো আপনারা ব্রেন্ডের চ্যাপ পড়ে, কারণ আপনার অনেকে আছেন যে সাথে সাথে চান রেজাল্টগুলো, তো আপনারা পরে আবার নতুনটা কিন্তু আটকে যাবেন। যদি আমি বলে দিই মানে আমার প্রপার্টিগুলো, যেন এখানে দেখছেন অনেকগুলো ওভার ভিতরে কিছু প্রপার্টি মানে মার্জিন অটো রয়ে গেছে,
অর্থাৎ আমি চাচ্ছি যে আমি যেটা দিব মার্জিন সেটাই আসুক, মানে আমার এখানে আমি যেটা ইমপ্লিমেন্ট করবো সেটাই আসুক, মানে বিদ্যুৎ থেকে ডিফল্ট ভাবে কোনো ধরনের মার্জিন জিরো, মানে তারা ফাইজ দাবি করে কোনো মার্জিন জিরো না দেখ। সেজন্য আমরা একেবারে সিএসএ প্রথমে স্টার মার্ক করে দিয়ে যদি ভিতরে বলে দিই মার্জিন জিরো প্যাডিং জিরো, তাহলে সমস্ত মার্জিন আর জিরোগুলো ডিফল্টগুলো যেটা থাকবে সেগুলো সব চলে যাবে। কথাটা বুঝছেন? এবার বলেন বল, অর্থাৎ আপনার এখানে আমি তাহলে বাড়াই দিই, আমি ওই যে কাজটা করি নাই কারণ পেছা যাবে, তো আপনার পরে আবার তো এখনই করে দিলাম আর কি, তো উনি বলছে করে দিলাম। অর্থাৎ আপনার এখানে যা আছে অটো আসতে পারবে না, বিদ্যুৎ থেকে আসতে পারবে না, সব আসবে কোথেকে? আপনি যেটা ইমপ্লিমেন্ট করবেন, আমি যখন স্টার মার্ক করে মার্জিন জিরো প্যাডিং জিরো বলে দিলাম তখন এটা ভিতর থেকে কিছু কিছু মার্জিনের জিরো প্যাডিং পেয়ে যেত, এটা বলার কারণে সেটা সে চলে গেছে। ক্লিয়ার কথাগুলো? ওকে, এবার বুঝলেন তো নাকি? এবার এই যে আবার এখানে লঘুতে একটু কাজ করতে হবে, প্যাডিং বেশি হয়ে গেলে এখানে কোথায় প্যাডিং এর এখানে অনেক বেশি, তো এটা নিয়ে কাজ করতে হবে আর কি। জাস্ট ওকে, তাহলে ক্লিয়ার? আমাদের মেনু সার্ভিসটা কি, মেনুটা কিভাবে বানাইলাম আমরা? একটা ওয়েবসাইট লেয়ার তো এভাবে হয় নাকি, এটা তো জানেন নাকি? ওকে, এখন থেকে মেনু বানাতে পারবেন না, জাস্ট কঠিন কিছু একটা মেনুতে। এবার আমরা সাব মেনু বানানো শিখাবো, আবার এগুলো প্লাগসই ব্যবহার করা যায়। আমি আরো কম কোডিং করে, মানে এত ইউএলএ এলআই করে এত কিছু না লিখে আমি আরো কম কোডিং করে এটা করতে পারবো শর্টকাটে, ঠিক আছে? কিন্তু প্রথম অবস্থা তো অনেকে ওই জেন কোডিং ব্যবহার করে খুব দ্রুত লেখার জন্য, আবার অনেকে আছে সাবলাইন টেক্সট, মানে দ্রুত কিছু করার জন্য। আপনি পরিশ্রম করতে শিখেন, বিশ্বাস করেন পরিশ্রমটাকে বড় করবে। আর আপনি এখন থেকে পরিশ্রম করতে, আপনার দ্বারা চর অঞ্চলের ছেলে পেলে যদি কেউ দেখেন দেখবেন যারা প্রচুর পরিশ্রম করে, আর শহর ছেলেরা না দুষ্ক দুষ্ক করে থাকে, যখন যদি কোনো কারণে ওদেরকে কোনো বড় পরিশ্রমে কোনো কাজ দেয় ওরা প্রথম দিনে দুর্বল হয়ে পড়ে, হতাশ পড়ে গেছে। আর দেখুন ওই ওই মানে গ্রামের একদম ওই গ্রামের ছেলেপেলেদেরকে নিয়ে আসবেন, ওরা কিন্তু যে কোনো কঠিন কাজ দেয় ওরা করে ফেলবে, কারণ ওরা কিন্তু প্রচুর পরিশ্রম করে, মানে বেশিরভাগ চরের ওই কাজ করার ছেলেগুলা, ব্যাপারটা বুঝছেন? তো আপনারা ওইভাবে চিন্তা করেন যে আমরা এখন থেকে প্রচুর কোডিং শিখবো, তাহলে কি হবে আপনি যখন ওই বড় বড় ইমপ্লিমেন্ট করতে যাবেন, তাহলে হাজার হাজার লাইন লক্ষ লক্ষ লাইন যদি লিখতে বলে আপনাকে, তো এখানে মাত্র আমরা কত লাইন লিখছি? 40 লাইন, এই সিএসএতে মাত্র 75 লাইন। তাহলে আপনার যদি বলে 1 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ লাইন লিখতে হবে, বুঝলেন না? সহজ পদ্ধতি একদম দেখাচ্ছি দেখ আমি। আচ্ছা এটা পারবেন তো নাকি? বলেন। না না, এটার আটটা প্রপার্টি আছে, ওটা দেখাবো। একটু মানে একটু সিনিয়র হন, এখন আর একটু বুঝেন, বুঝলেন না? এখন তো জাস্ট প্রথম ক্লাসের দ্বিতীয়, তো প্রথম ক্লাসে যদি আমি আপনাকে প্রেশার দিতে লাগে কিছু আপনার হাতে ঘুমারা হয়ে যাবে। ধরুন আমি বললাম যে এটার এই এবার এটার একটু কাজ করি, যেহেতু করলাম এটা একটু করে দিই আপনাদের। হোবারটা কি জিনিস? হোবার নিয়ে একটু কাজ করি, হোবার দেখেন একটু সুন্দর একটা কাজ করি। এটাকে আমি যদি এর উপরে যদি কাজটা নিয়ে আসে, ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এরকম রেড, লিখে দিলাম আর কি ব্যাপারটা। দেখেন আমার যখন এখানে কাজটার মানে আনলাম তখন কি হলো, রেড হয়ে গেল, দেখতেছে যদি আপু? এই কাজটা আমরা কি দিয়ে করি? আমরা মূলত হোবার দিয়ে করি, হোবার দিয়ে যখন আমরা করবো
আবার এটা যদি বলি যে শুধু কালারটা মানে একটু চেঞ্জ, আপনার অন্য অন্যগুলো সবই ডিফারেন্ট ভাবে থাকবে, হোবার করলে হোবারের ব্যাপারটা মানে এটাকে কাস্টারটা আনলে, ঠিক আছে? ওকে, অনেকে পয়েন্টার কাস্টার তো অলরেডি হয়ে থাকে এখানে, এটা দিলাম। এখন কি হচ্ছে, লেখাটা কালো, লেখাটা সাদা আর এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাল, তো এটাকে আপনি যদি বলেন কালারটা তখন গ্রিন হয়ে যাবে আপনার ইচ্ছা। পারবেন না? ওকে, কিন্তু গ্রিনটা হলে কি হয় কি কেমন জানি মানে বোঝা যায় না। কালার করে আরো দেখছেন, কালার করে আরো দেখছেন, এবার হচ্ছে আমরা এখানে আরেকটা সেশন করি, করে মেইন কন্টেন্টে যাই, আরেকটা করি, করে আমরা একটু ব্রেকে যাব। আর যদি বলেন না এই প্যাশন নিতে পারবেন না, তাহলে একটু ব্রেকে আপনাদের কি জন্য আরেকটু রেডি করবো আমি, আর না এই প্যাশন নিতে পারবেন না আপনারা, আমি বুঝতেছি।